তো আমাদের কম্বার মেশিনে হচ্ছে এই প্রোডাক্টিভিটি এবং কোয়ালিটি ইস্যু সামনে রেখে যে অটোমেশন আছে এই ধরনের দু একটা অটোমেশনের সাথে আমরা পরিচিত হবো আর কি আজকে প্রথমে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে অটোমেশন ইন ল্যাব ট্রান্সপোর্টেশন সিস্টেম এটা হচ্ছে আমাদের প্রথম আলোচনার বিষয় আজকে তো ল্যাব ট্রান্সপোর্টেশনটা আসলে ল্যাব তো আমরা জানি যে ল্যাব হচ্ছে ল্যাব ফরমার নামক একটা মেশিন আছে এই ল্যাব ফরমার নামক মেশিন থেকে আমরা হচ্ছে ল্যাব পাই এবং এই ল্যাবকে আমরা কম্বারে নিয়ে আসি তো অটোমেশনের বিষয়টা হচ্ছে যেই জায়গাটাতে আছে সেটা হচ্ছে ল্যাব ফর্মার মেশিনে যখন আমরা ল্যাপ তৈরি করি পরবর্তীতে সেই ল্যাপটাকে আমরা কমবারে যে নিয়ে আসব কিভাবে নিয়ে আসব তো ল্যাপ ফর্মারে তৈরি হওয়া ল্যাপকে কমবারে আনার জন্য দুই ধরনের হচ্ছে পদ্ধতি আছে একটা হচ্ছে সেমি অটোমেটিক ল্যাব ট্রান্সপোর্টেশন সিস্টেম আর একটা হচ্ছে ফুল অটোমেটিক ল্যাব ট্রান্সপোর্টেশন সিস্টেম তো সেমি অটোমেটিক ল্যাব ট্রান্সপোর্টেশন এবং ফুল অটোমেটিক ল্যাব ট্রান্সপোর্টেশন সিস্টেমের মধ্যে কি পার্থক্য আমরা হচ্ছে ডিসপ্লেতে একটা ছবি দেখতে পাচ্ছি এই ছবিতে যে ট্রান্সপোর্টেশনটা আছে এটাকে বলা হয় সেমি অটোমেটিক ল্যাব ট্রান্সপোর্টেশন এই পদ্ধতিতে ল্যাব ফরমার্ট থেকে যখন ল্যাব তৈরি হয় তখন একটা ট্রলিতে হচ্ছে ল্যাবগুলিকে রিসিভ করা হয় এবং পরবর্তীতে সেই ট্রলিটাকে ম্যানুয়ালি হচ্ছে কম্বারের পিছনে নিয়ে আসা হয় প্রত্যেকটা ট্রলিতে চারটা করে হচ্ছে ল্যাব বসানো হয় তো আমরা যেরকম ছবিতে দেখতে পাচ্ছি যে একজন ভদ্রলোক তিনি হচ্ছে একটা ট্রলি নিয়ে আসছেন এবং এই ট্রলিতে করে ল্যাব গুলে নিয়ে আসছেন এটাই আসলে মূলত সেমি অটোমেটিক ল্যাব ট্রান্সপোর্টেশন সিস্টেমে চলছে রিটার হচ্ছে তাদের সেমি অটোমেটিক ল্যাব ট্রান্সপোর্টেশন সিস্টেমের একটা নিজেদের বের করা একটা কমার্শিয়াল নেম ব্যবহার করে সেটা হচ্ছে সার্ভো ট্রলি যেহেতু এটা ট্রলি বেসড ল্যাব ট্রান্সপোর্টেশন সিস্টেম তাই ওরা এটাকে বলা হচ্ছে সার্ভো ট্রলি তো এই ক্ষেত্রে তোমাদের মাথায় আসতে পারে যে এটা যদি ট্রলি দিয়েই নিয়ে আসা হয় তাহলে এটাকে কেন সেমি অটোমেটিক ল্যাব ট্রান্সপোর্টেশন সিস্টেম বলা হচ্ছে তো সেমি অটোমেটিক ল্যাব ট্রান্সপোর্টেশন সিস্টেম বলার কারণ হচ্ছে এই ক্ষেত্রে যদিও কম ল্যাব ফর্মার থেকে কমবারে ল্যাবকে অটোমেটিক্যালি নিয়ে আসা হচ্ছে কিন্তু এই ল্যাবগুলিকে যখন পিছনে বসানো হবে রিজার্ভ ল্যাব হিসেবে এবং প্রসেসিং ল্যাব যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু বেশ কিছু কাজ বাকি থাকে একটা কাজ হচ্ছে এই প্রসেসিং ল্যাবগুলি মধ্যে যেই প্যাকেজ থাকবে সেই প্যাকেজটাকে সরানো সরায় তারপরে হচ্ছে নতুন ল্যাবকে পুরান ল্যাবের জায়গায় বসানো এবং পুরান ল্যাবের সাথে নতুন ল্যাবের যোগাযোগ তৈরি করা পিসিং করে দেওয়া এই কাজগুলি হচ্ছে অটোমেশনের মাধ্যমে হবে তার মানে সেমি অটোমেটিক ল্যাব ট্রান্সপোর্শন এর সিস্টেমেও যদিও আমরা ল্যাব ফরমার থেকে কমবার এই হচ্ছে ট্রান্সপোর্টেশন টুকু আমরা ট্রলির মাধ্যমে হচ্ছে করব কিন্তু এই নতুন ল্যাবকে পুরান ল্যাবের জায়গায় বসানো এবং পুরান ল্যাবের সাথে নতুন ল্যাবের জোড়া লাগিয়ে দেওয়া এই কাজগুলি হচ্ছে অটোমেশনের মাধ্যমে হবে দুইটাই আমরা জানবো আজকে ইনশাল্লাহ তো এটা হচ্ছে মূলত সেমি অটোমেটিক ল্যাব ট্রান্সপোর্টেশন সিস্টেম যে ট্রলির মাধ্যমে বহন করা হবে এইটুকু জিনিস ম্যানুয়াল কিন্তু এই নতুন ল্যাপটা পুরান ল্যাপের জায়গায় চলে আসবে এবং পুরান ল্যাপের সাথে নতুন ল্যাপের হচ্ছে যোগাযোগ তৈরি হবে এই জিনিসটা কিন্তু অটোমেটিক্যালি হবে সেজন্য এটাকে আমরা সেমি অটোমেটিক ল্যাপ ট্রান্সপোর্টেশন বলি এখন আমরা একটা ভিডিও দেখব তো ভিডিওটা হচ্ছে ফুল অটোমেটিক ল্যাপ ট্রান্সপোর্টেশনের একটা ভিডিও তো আমরা এখন যে কথাটা বললাম যে সার্ভো ট্রলি অর্থাৎ ট্রলি বেসড ল্যাপ ট্রান্সপোর্টেশন এটা ছিল হচ্ছে সেমি অটোমেটিক তো এখন আমরা আরেকটা দেখব হচ্ছে ফুল অটোমেটিক ল্যাব ট্রান্সপোর্টেশন সিস্টেম এটা একটা ভিডিও হচ্ছে আমরা দেখে নিব ফুল অটোমেটিক বলতে যেখানে হচ্ছে ল্যাব ফরমার্ট থেকে কমবারে কোনো ট্রলির সাহায্য লাগবে না নিজে নিজেই স্বয়ংক্রিয় ভাবেই হচ্ছে ল্যাবগুলি কমবারে চলে আসবে এই ভিডিওটা দেখার জন্য হচ্ছে আমাদেরকে চলে যেতে হবে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম কম্বিং সেকশনের দুই নাম্বার যে ভিডিওটা আছে কম্বিং সেকশনের দুই নাম্বার যে ভিডিও এখানে আমরা হচ্ছে পাবো এটাকে কিংবা দুই নাম্বার ভিডিওর সাথে আরেকটা ভিডিও আছে সাত নাম্বার ছয় নাম্বার ছয় নাম্বার ভিডিওটা ছয় নাম্বার ভিডিওটা তো এই ভিডিওটাতে হচ্ছে আমরা একটা ল্যাব ট্রান্সপোর্টেশন পদ্ধতি নিয়ে কথা বলবো উপরে দেখো একটা নাম লেখা আছে টেক ওয়ান টেক ওয়ানটা হচ্ছে আমরা বর্তমানে যেই কম্বার মেশিন রিটারের কম্বার মেশিনের সাথে তাদের ল্যাব ট্রান্সপোর্টেশনটা এখন তারা নিজেরাই ব্যবহার করে অর্থাৎ নিজেদের অটোমেশন সিস্টেম ব্যবহার করে তারা ল্যাব ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে কিন্তু আগেকার সময় হচ্ছে তারা টেক ওয়ান এই টেক ওয়ান কোম্পানির হচ্ছে অটোমেশন সিস্টেম ব্যবহার করত তো আগে আমরা এই ভিডিওটা দেখে আসি তারপরে হচ্ছে আরেকটা ভিডিও দেখব তো এই ক্ষেত্রে অটোমেশনটাকে ল্যাব ট্রান্সপোর্টেশনের অটোমেশনটাকে চারটা ধাপে ভাগ করা হয়েছে তোমরা চাইলে নোট করে নিতে পারো এই অবস্থায় অর্থাৎ এই ল্যাব ট্রান্সপোর্টেশনের যে অটোমেশনটা এটাকে চারটা ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে কনভেয়ার লিফট একটা হচ্ছে কনভেয়ার একটা হচ্ছে ল্যাব ট্রান্সপোর্টেশন এবং আরেকটা হচ্ছে স্পুল ট্রান্সপোর্টেশন চারটা ধাপ কনভেয়ার লিফট কনভেয়ার ল্যাব ট্রান্সপোর্টেশন এন্ড স্পুল ট্রান্সপোর্টেশন এই চারটা ধাপ হচ্ছে আমরা এই চারটা ধাপকে নিয়ে এখন একটু বিস্তারিত দেখে আসি প্রথম ধাপ আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে লিফট লিফট প্রথম যেটা সেটা হচ্ছে তো লিফটে আসলে কি হবে কনভেয়ার লিফ্টে যেটা হবে যে দেখো ওই পাশে লেখা আছে মেশিনের এখানে ই থার্টি ফাইভ ই থার্টি ফাইভ এটা কিন্তু হচ্ছে একটা ল্যাব ফর্মার রিটারের একটা ল্যাব ফর্মার অর্থাৎ এই ল্যাব ফর্মার থেকে ল্যাব বের হবে এবং ল্যাব বের হয়ে এই যে লিফ্ট দেখা যাচ্ছে এই লিফ্ট মাধ্যমে সে নিচে নেমে আসবে দেখি আমরা এটাই হচ্ছে কনভার লিফটের কাজ লিফ্টটা নিচে নেমে আসবে এবং ল্যাবটাকে এই নিচে কিন্তু একটা বেল্ট আছে বেল্ট হচ্ছে এমন একটা যেটা ক্রমাগত সামনের দিকে মুভ করতে থাকে আমরা হচ্ছে এই কনভেয়ার বেল্ট কি চিনি কিনা চিনতে পারি যে এয়ারপোর্টে থাকে আমরা হচ্ছে যখন কোন একটা ব্যাগ রাখি তখন বেল্টটা সামনে চলে যায় হ্যাঁ বা হচ্ছে আমরা অনেক টিভিতেও দেখতে পারি যদি এয়ারপোর্টে না পড়ে দেখতে পারি একটা দিলাম হচ্ছে সামনের দিকে গেল গেল তখন ব্যাগটাও সামনের দিকে চলে বা খুব সহজ উদাহরণ হচ্ছে আমাদের কি বলবো এই বিভিন্ন শপিং মলে যে এক্সকেটর থাকে সেটাও কিন্তু এক ধরনের বেল্ট তো এই ধরনের একটা বেল্ট হচ্ছে এখানে সবুজ রং দিয়ে দেখা যাচ্ছে আর কি আমি বুঝতে পারছি তোমরা বুঝতে পারছো কিনা এখান থেকে এখানেও একটা বেল্ট দেখা যাচ্ছে কনভেয়ার কাজ হচ্ছে ল্যাব ফরম্যাট থেকে আসা ল্যাবকে ধরে এই কনভেয়ার বেল্ট উপরে ছেড়ে দিবে এই কনভেয়ার বেল্ট উপরে ছেড়ে দিল এখন কনভেয়ার বেল্টটা হচ্ছে এই ল্যাবগুলিকে কনভে করে কমবারের কাছে পৌঁছে দিবে এই এই ল্যাবগুলিকে নিয়ে কমবারের কাছে পৌঁছে দিবে ল্যাবগুলা কিন্তু মুভ করছে মুভ করছে কারণ কি কারণ হচ্ছে একটা কনভার বেল্ট মুভ করছে সবগুলা ল্যাব একটা কনভার বেল্টের উপরে বসানো যে এখানে এই যে কনভার বেল্টটা দেখা যাচ্ছে এই কনভার বেল্টের উপরেই সবগুলা ল্যাব বসানো তো কম্বারের কাছে এই কনভার বেল্টগুলিকে নিয়ে যেতে হবে এখানে একটা কথা হচ্ছে বলে নিতে হয় সেটা হচ্ছে যদি ফুল অটোমেটিক ল্যাব ট্রান্সপোর্টেশন সিস্টেম ব্যবহার করতে হয় যে রিটলার এইটি মডেলের একটা রিটারের কম্বার ব্যবহার করা হচ্ছে E80 আচ্ছা যেটা বলছিলাম যে যদি আমাদেরকে ফুল অটোমেশন ওয়ালা ফুল অটোমেশন ওয়ালা একটা অর্থাৎ ফুল অটোমেশন ইন ল্যাব ট্রান্সপোর্টেশন এটা যদি আমাদেরকে ব্যবহার করতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই কম্বিং সেকশনের সবগুলা কম্বার মেশিনকে একটা লাইন বরাবর রাখতে হবে একটা সিঙ্গেল লাইনে রাখতে হবে অর্থাৎ এলোমেলো করে রাখলে চলবে না যে একটা এক জায়গায় আর একটা আরেক জায়গায় এভাবে রাখলে চলবে না বরঞ্চ সবগুলাকে এক লাইন বরাবর রাখতে হবে এটাকে বোঝানোর জন্য আমি একটা ছবি দেখানোর চেষ্টা করি এই যে এখানে যেরকম এখানে যেরকম দেখতে পাচ্ছো যে এখানে ছয়টা কম্বার দেখা যাচ্ছে একটা কম্বার দুইটা কম্বার তিনটা কম্বার চারটা কম্বার পাঁচটা ছয়টা এবং ছয়টা কম্বারই কিন্তু এক লাইন বরাবর ঠিক আছে যদি আমরা এই ফুল অটোমেশনটা ইউজ করতে চাই তাহলে আমরা যতগুলি কম্বার ব্যবহার করি না কেন সবগুলো লাইন বরাবর থাকা লাগবে একদম বরাবর তো কনভারেবল কাজ হচ্ছে এই যে ওই যেমন ল্যাপ্টর্মারের এখানে কম্বার ছিল ল্যাব ছিল এই ল্যাবটাকে কনভে করে বহন করে নিয়ে এসে এই কম্বার বরাবর এনে রেখে দেওয়া ঠিক আছে কনভারবেল্ট কাজ হচ্ছে ল্যাব ফর্মার তো একটু দূরে তো ল্যাব ফরমার থেকে যে ল্যাব তৈরি হবে সেটাকে নিয়ে এই কম্বারের কাছে নিয়ে আসা কম্বার বরাবর যে লাইনে আছে সেই লাইন বরাবর নিয়ে আসা এটাই হচ্ছে আমাদের সিস্টেমের কাজ কাজ তো কনভেয়ারটা নিয়ে যাচ্ছে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ধাপ কনভেয়ার লিফ্ট এর পরের দ্বিতীয় ধাপ হচ্ছে এটা কনভেয়ার এরপরে তিন নম্বর ধাপ ল্যাব ট্রান্সপোর্টেশন তো কনভেয়ার লিফট কি করলো কনভেয়ার লিফট হচ্ছে ল্যাব ফরমার থেকে ল্যাবটাকে রিসিভ করে কনভেয়র বেল্টের উপরে রাখলো কনভেয়র বেল্ট করলো কি সেই ল্যাব গুলিকে নিয়ে এসে কম্বার মেশিনের যে লাইন ছিল সেই লাইন বরাবর এনে রেখে দিল এরপরে ল্যাব ট্রান্সপোর্টেশন হবে যেহেতু এটা ফুল অটোমেশন আছে তো আমরা দেখতে পাচ্ছি যে একটা রোবোটিক হ্যান্ড সে নেমে আসছে এই যে এখানে এটাকে কি রং বলবো কমলা বা ঘিয়া রং বলতে পারি আমি রং ভালো চিনি না তো এটা হচ্ছে অটোমেটিক যে রোবোটিক হ্যান্ড সেই রোবোটিক হ্যান্ড এই রোবোটিক হ্যান্ড হচ্ছে সে নেমে আসবে রোবোটিক হ্যান্ডটা সে আসলো এবং তার এখানে হুক দেখা যাচ্ছে সেই হুক গুলি দিয়ে ল্যাব গুলিকে ধরবে টেক ওয়ান টেক এর হচ্ছে এখানে মনোগ্রামও দেখা যাচ্ছে আছে যে হুক হুক দিয়ে সে হচ্ছে ধরবে এবং দেখো ধরার পদ্ধতিটা এরকম যে হচ্ছে ল্যাপের সাথে কিন্তু কোন ধরনের হচ্ছে ল্যাপের গায়ে কোনো ধরনের আঘাত পড়ছে না সে হচ্ছে প্যাকেজ যেটা ল্যাপের ভিতরের যে মূল প্যাকেট সেই প্যাকেজটাকে গিয়ে গ্রিপ করবে ল্যাপের গায়ে কিন্তু কোনো ধরনের আঘাত পড়বে না রোবটিক হ্যান্ড একটু কাপা কাপি শুরু করে দিয়েছে কারণ হচ্ছে একটা ল্যাপের ওয়েট যদি পঁচিশ কেজি হয় তাহলে কিন্তু দুইশো কেজি হচ্ছে এখানে ওয়েট কালো কালো রঙের এগুলা হচ্ছে ওই ল্যাপের প্যাকেজ স্পুল বলি আমরা এগুলিকে ল্যাপের স্পুল ল্যাপের প্যাকেজ হচ্ছে কালো রঙের যে প্যাকেজ গুলা যাই হোক ল্যাব ট্রান্সপোর্টেশন যেহেতু তো রোবোটিক হ্যান্ড এখন ল্যাবগুলিকে নিয়ে কম্বারে রেখে দিয়ে আসবে এবং ফুল অটোমেশন যেখানে ফুল অটোমেটিক ল্যাব ট্রান্সপোর্টেশন সিস্টেম যদি আমরা ব্যবহার করি তাহলে ওই যে ছয়টা বা বারোটা কম্বার আমরা যাই ব্যবহার করি না কেন সবগুলা কম্বারকে কিন্তু একই সেন্ট্রাল ডাটাবেসের অধীনে নিয়ে আসা হবে ঠিক আছে একটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের অধীনে নিয়ে আসা হবে যাতে করে হচ্ছে সেন্ট্রাল ইউনিটের কাছে এই খবরটা থাকে কোন কমবারে হচ্ছে ল্যাব শেষ হয়ে যাচ্ছে আগে তো যেই কম্বারে ল্যাব আগে শেষ হবে ঠিক সেই কমবারেই ল্যাবকে সবার আগে প্রাধান্য দিয়ে পৌঁছে দেওয়া হবে এটাই হচ্ছে আমাদের যে রোবোটিক হ্যান্ড এবং যে সেন্ট্রাল প্রসেসিং সিস্টেম তারা হচ্ছে ডিসিশন নেবে যে কোন কম্বারে আগে ল্যাব পৌঁছে দিতে হবে সেই অনুযায়ী হচ্ছে ল্যাব পৌঁছে দেওয়া হবে তো কম্বারের পিছনে যে রিজার্ভ ল্যাব রাখার জায়গা আছে সেখানে হচ্ছে এই ল্যাব গুলিকে রেখে দেয়া হলো রোবোটিক হ্যান্ড আবার ফেরত আসছে তার জায়গায় তো রোবটিক আবার চলে আসছে আরো কিছু ল্যাপ এখন কনভার বেল্টের মাধ্যমে কম্বার বরাবর চলে আসলো তো এখন রোবটিক হ্যান্ড কি করবে এই নতুন ল্যাপ গুলিকেও সে নিয়ে প্রয়োজনীয় কম্বার মেশিনের পিছনে পৌঁছে দিয়ে আসবে এটা হচ্ছে আমাদের কিন্তু তৃতীয় ধাপ চলছে নেমে যাচ্ছে নিচে আমার মনে হয় তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কেন আমি বলেছি যে ফুললি অটোমেশন যদি নিতে হয় ল্যাব ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে তাহলে অবশ্যই কম্বারকে এক লাইন বরাবর হতে হবে কারণ এই রোবটিক হ্যান্ড তো সে একটা নির্দিষ্ট লাইন বরাবর চলবে সব সময় একটা লাইন বরাবর চলবে সে মোটেও জিগজ্যাগ মানে পথে চলতে পারবে না জিগজ্যাগ লেআউটে চলতে পারবে না তো এই জন্য অবশ্যই আমি যে কম্বারগুলিকে ব্যবহার করব এই কম্বারগুলিকেও কিন্তু এরকম সরাসরি এক লাইন বরাবর বসানো হতে হবে তো ল্যাব ট্রান্সপোর্টেশন চলছে আমি একটু কেটে কেটে যাই কারণ এটা বেশ ধীর গতিতে কাজ হয় যেহেতু আমাদের সময় বেশি খরচ হচ্ছে এটাও হচ্ছে যেই কম্বারে দরকার সেই কম্বারে গিয়ে তাকে পৌঁছে দেওয়া হবে এরপর চতুর্থ ধাপ সেটা হচ্ছে স্পুল ট্রান্সপোর্টেশন হচ্ছে তোমার এই যে প্যাকেজ গুলা আমরা যে প্যাকেজের রাখি এই এই আমরা হচ্ছে স্পুল তো স্পুলটা প্রত্যেকবারই যখন নতুন পুরান কমটাকে রিপ্লেস করা হয় তখন এই স্পুলটা মেশিনের পিছনে এই যে একটা ট্রে আছে স্পুল রাখার একটা ট্রে আছে ঠিক আছে এই ট্রেতে চলে আসে কিভাবে এই ট্রেতে চলে আসে ওটা আমরা একটু পরে আরেকটা ভিডিওতে দেখবো স্পুলগুলা হচ্ছে এ ট্রেতে চলে আসে স্পুলগুলা যখন এ ট্রেতে চলে আসে তখন ল্যাব ফরমারে তো অবশ্যই আমার এম্পটি স্পুল লাগবে কারণ ল্যাব ফরমারে তো আমার ল্যাব কে হচ্ছে স্পুলের চারপাশে তো রোবোটিক অ্যান্ড্রয়েডটা কাজ সে হচ্ছে ল্যাব যেমন কম্বারে পৌঁছায় দিবে ফুল ল্যাব আবার এমটি স্পুল সে হচ্ছে ল্যাব ফরমার মেশিনে পৌঁছায় দিবে এটাই হচ্ছে স্পুল ট্রান্সপোর্টেশন এটাও আমি একটু কেটে কেটে চলে যাই যে হমভারে পৌঁছায় দেওয়া হলো এটা এখান থেকে হচ্ছে স্পুলগুলো ল্যাব ফর্মারে চলে যাবে এই হচ্ছে মোটামুটি তাহলে আমাদের এখানে আমরা দেখতে পেলাম যে এই ল্যাব ট্রান্সপোর্টেশনটা হচ্ছে চারটা ধাপের মাধ্যমে হয় ঠিক আছে একটা হচ্ছে কনভিউর লিফট একটা হচ্ছে কনভিউর একটা হচ্ছে ল্যাব ট্রান্সপোর্টেশন এবং আরেকটা হচ্ছে স্কুল ট্রান্সপোর্টেশন এর মধ্যে কনভিউর লিফট কোনটা কনভিউর লিফটের কাজ হচ্ছে যে কনভিউর লিফটের ক্ষেত্রে ল্যাব ফর্মার থেকে যেই তোমার হচ্ছে ল্যাবটা বের হয়ে আসবে সেটাকে কনভিউর বেল্টের উপরে রেখে দেওয়া কনভিউর বেল্টের কাজ হচ্ছে গুলিকে কম্বার সেকশন যেই লাইন বরাবর আছে সেই টুকু পর্যন্ত পৌঁছে দেওয়া ল্যাব ট্রান্সপোর্টেশনের কাজ হচ্ছে একটা রোবোটিক হ্যান্ড আসবে এবং হচ্ছে ল্যাব গুলিকে নিয়ে যে কম্বার মেশিনের আগে প্রয়োজন সেই কম্বার মেশিনে গিয়ে তারা হচ্ছে পৌঁছে দিয়ে আসবে তো যেই কম্বার মেশিনের আগে প্রয়োজন তো সেই কম্বার মেশিনে যখন পৌঁছে দিয়ে আসলো এর সাথে এটাও জরুরি যে এমটি স্কুল গুলাকে একই সাথে নিয়েও আসা তো রোবোটিক হ্যান্ডি আসলে শেষের দুটা কাজ করে একটা হচ্ছে ল্যাবগুলিকে পৌঁছে দেওয়া এবং দ্বিতীয় কাজ হচ্ছে এমটি স্কুলগুলিকে নিয়ে ল্যাব ফরমারে পৌঁছে দেওয়া এই কাজটা হচ্ছে রোবটিক হ্যান্ড করবে এবং ল্যাব ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে অবশ্যই তুমি খেয়াল করে দেখেছো যে হচ্ছে এমন ভাবে ল্যাবগুলিকে বহন করা হয় যেন কোনোভাবেই ল্যাবের উপরে কোনো আঘাত না পড়ে এমন ভাবে নেওয়া হয় তো এইভাবে এই চারটা ধাপের মাধ্যমে ল্যাব ট্রান্সপোর্টেশন অর্থাৎ এটা হচ্ছে ফুললি অটোমেশন পদ্ধতি যেটাকে রিটাররা নাম দিয়েছে হচ্ছে সার্ভো ল্যাব ঠিক আছে আর যেটা কিছুক্ষণ আগে শুরুতে আমরা একটা ছবি দেখেছিলাম যে ট্রলি দিয়ে বহন করা হচ্ছে ওটা ছিল সেমি অটোমেটিক ল্যাব ট্রান্সপোর্টেশন সিস্টেম ওটাকে আমরা বলতাম হচ্ছে সার্ভো ট্রলি তো আমরা এখন তো সিস্টেমটা একটু আমরা দেখে আসি ওটা তো রিটায়ারের মেশিন ছিল কিন্তু ল্যাব ট্রান্সপোর্টেশনটা ছিল হচ্ছে টেক ওয়ান নামের একটা কোম্পানি তো আমরা রিটায়ারের যে নিজস্ব হচ্ছে সার্ভো ল্যাব ওটা আমরা একটু দেখি আর সেটাও একই জিনিস তাই এটা আমরা হচ্ছে একটু টেনে টেনে দেখে ফেলবো এটা রোবটিক হ্যান্ড এখানে আলাদা করে কোনো কনভেয়ার লিফট নাই আলাদা করে রিটারের নিজস্ব সিস্টেমে কারণ হচ্ছে কি টেক ওয়ান এর সিস্টেমে হচ্ছে তোমার এই বেল্ট ছিল মাটি ছুঁই ছুঁই ঠিক আছে তো ল্যাব ফর্মারটা একটু উঁচুতে ল্যাব ফরমার উপরে উঠে আর সেখান থেকে মাটি ছুঁই ছুঁই কনভার পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য একটা কনভেট লিফটের দরকার ছিল কিন্তু রিটারের বর্তমান যে প্রযুক্তি এখানে খেয়াল করে দেখো তারা কনভার বেল্টটাকে উপরে উঠায় নিয়ে আসছে সুতরাং ল্যাব ফরমার থেকে যখন হচ্ছে ল্যাব বের হয় সেটা বের হয়েই ক কনভার বেল্ট উপরে এসে পড়ে ঠিক আছে তার মানে এখানে কিন্তু সিকোয়েন্স একটা কম কনভেয়ার লিফট বলতে এখানে কিছু নাই এখানে প্রথমেই কনভেয়ার আচ্ছা এটা স্কুল ট্রান্সপোর্টেশন আমরা দেখতে পাচ্ছি যে স্কুল গুলিকে রোবোটিক হ্যান্ড কালেক্ট করে নিয়ে এসে রেখে দিলো কনভার বেল্ট এখানে দুই তালা কনভার বেল্ট ঠিক আছে লিটারের নিজেদের প্রযুক্তিতে দুই তালা কনভার বেল্ট উপরের তলায় হচ্ছে ল্যাব নিচের তালায় স্কুল এই ল্যাবটাকে ধরে নিয়ে রেখে দেয়া হবে এখানেও একই জিনিস এক লাইন বরাবর যতগুলা কম্বার এক লাইন বরাবর হচ্ছে বসাতে হবে বসাই দিল এবং পিছনে থাকা এই ট্রেতে থাকা স্পুল ট্রেতে থাকা স্পুল গুলিকে নিয়ে তারা হচ্ছে উঠে ওই কনভার যে বেল ছিল এটা নিচ তালায় দিয়ে আসবে দুই তালায় হচ্ছে ল্যাব থাকে এবং নিচ তালায় হচ্ছে স্পুল ট্রে স্পুল ট্রে স্পুল রেখে দিল আবার হচ্ছে প্যাকেজ নিয়ে যাবে ওই দিক থেকে স্পুল গুলাকে পাঠিয়ে দেওয়া হবে চলে যাচ্ছে কিভাবে কারণ এখানেও একটা কনভার বেল্ট আছে কনভার করে চলে যাচ্ছে একটা করে একটাকে ধাক্কা দেয়া হবে এখানে একটা তোমার হচ্ছে কম্পোনেন্ট আছে যে পাঞ্চ করলো এটা সে পাঞ্চ করে পাঠিয়ে দিল এবং পরবর্তীতে স্পুলটা ল্যাব ফর্মারের ভিতরে গিয়ে ল্যাব তৈরি হবে কিভাবে ল্যাব ওয়াইন্ডিং হয় এটা তো আমরা আরেকটা ভিডিওতে দেখেছিলাম যে বেল্ট ওয়াইন্ডিং প্রিন্সিপাল এখন চলে ঠিক আছে তো এটা কখন যাবে যখন একটা নতুন প্যাকেজ বের হয়ে আসে এটাই আমি বলেছিলাম যে বর্তমান সময় হচ্ছে কনভার লিফট দরকার হয় না বর্তমান প্রযুক্তিতে কারণ ল্যাব বের হয়ে এসেই কনভার বেল্টের উপরে পড়ে যেহেতু কনভার বেল্টটাই উঁচু করে রাখা আছে তো ল্যাব বের হয়ে এসেই কনভার বেল্টের উপরে পড়ে যায় এখানে তিনটা তিনটা স্টেপ আসলে চারটার জায়গায় ঠিক আছে এটা হচ্ছে আমাদের সার্ভো ল্যাপ পদ্ধতিটাকে আমরা দেখলাম তো এই হচ্ছে আমাদের মোটামুটি ল্যাব ট্রান্সপোর্টেশন ফুল অটোমেশন পদ্ধতি এখন প্রশ্ন হচ্ছে এই যে ফুল অটোমেশন পদ্ধতি এই ফুল অটোমেশন পদ্ধতি আমরা কি জন্য আমাদের প্রয়োজন কি জন্য আমাদের প্রয়োজন এখানে একটা জিনিস হচ্ছে একটুখানি আলোচনা করে রাখা ভালো সেটা হচ্ছে আমাদের অটোমেশন কিন্তু আসলে কেবলমাত্র হচ্ছে প্রোডাক্টিভিটিকে বাড়ানো কিংবা ম্যান পাওয়ার কমানো শুধুমাত্র এই জন্য না বরঞ্চ অটোমেশনের একটা অনেক বড় প্রভাব যেটা সেটা হচ্ছে অটোমেশন যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা কোয়ালিটির ইস্যুগুলিতে খুব ভালো প্রভাব রাখতে পারি বিশেষ করে আমাদের স্পিনিংয়ে এটা খুবই জরুরি কারণ হচ্ছে তুমি যদি চিন্তা করে দেখো যে আমাদের কাছে স্পিনিং মিলে যে সমস্ত ম্যাটেরিয়াল থাকে এই সমস্ত হচ্ছে ম্যাটেরিয়ালের মধ্যে বেশ কিছু কিন্তু তোমার ধারা আমরা দেখি যেমন কিছু ম্যাটেরিয়াল আছে এরকম যেখানে মূল ম্যাটেরিয়ালটা অর্থাৎ যাকে আমি বহন করব সে হচ্ছে প্যাকেজের ভিতরে কিন্তু মূল প্যাকেজটা বাইরে যেমন ধরা যাক স্লাইবার কার্ডিং মেশিন থেকে আমরা স্লাইভার পাই ড্র ফ্রেম থেকে স্লাইভার পাই কিংবা কম্বার মেশিন থেকে আমরা স্লাইভার পাই এই তিনটা মেশিনে যে আমরা স্লাইভার পাই স্লাইভার গুলি বহন করার পদ্ধতিটা কিরকম পদ্ধতিটা হচ্ছে মূল স্লাইভার ক্যানের ভিতরে থাকে অর্থাৎ মূল প্যাকেজটা বাইরে স্লাইভার থাকে ক্যানের ভিতরে তো স্লাইভার যদিও খুব সেন্সিটিভ একটা ম্যাটেরিয়াল কিন্তু যেহেতু তারা ক্যানের ভিতরে তারা কিন্তু মোটামুটি নিরাপদ কারণ বহন করার সময় হাতের ছোঁয়া লাগার সম্ভাবনা নাই একটা ক্যানের সাথে আরেকটা ক্যান যদি কোনো ক্রমে ধাক্কাও খায় তাহলেও স্লাইভারের ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই কারণ স্লাইভার তো ভিতরে মূল প্যাকেজ কিন্তু বাইরে স্লাইভার ছাড়া আর অন্য যত ম্যাটেরিয়াল আছে আমাদের স্পিনিং এ সমস্ত ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কিন্তু বিষয়টা আলাদা যেমন তুমি ল্যাপের কথা চিন্তা করো কিংবা রোভিং ফ্রেম থেকে আমরা যে রোভিং পাই সেই রোভিং এর কথা চিন্তা করো কিংবা ইয়ার্ন প্রত্যেক ক্ষেত্রে কিন্তু মূল প্যাকেজটা ভিতরে কিন্তু ম্যাটেরিয়ালটা প্যাকেজের বাইরে পেঁচানো থাকে ইয়ার্নের জন্য কোনো সমস্যা নেই রিং ববিন হোক কিংবা কোন ইয়ার্ন বাইরে থাকলেও সমস্যা নেই কারণ ইয়ার্ন হচ্ছে হাইলি টুইস্টেড ওটাকে আমরা হাত দিয়ে ধরলেও তার বিশেষ কোনো ক্ষতি হবে না কিন্তু তুমি ল্যাপ অথবা হচ্ছে রোভিং এর কথা যদি চিন্তা করো ল্যাপ অথবা রোভিং তারা কিন্তু বেশ সফট ম্যাটেরিয়াল এবং আনটুইস্টেড একটা ম্যাটেরিয়াল তো আনটুইস্টেড যদিও রোভিং এর মধ্যে খুব স্লাইটলি টুইস্ট থাকে কিন্তু ল্যাপ কিন্তু হচ্ছে ফুললি আনটুইস্টেড তো এই অবস্থায় ল্যাপ হচ্ছে যে ফুললি তারা কিন্তু সব সবসময় হচ্ছে একটা রিস্কের মধ্যে থাকে অর্থাৎ ল্যাপকে যদি আমি হাত দিয়ে ধরি কিংবা রোভিং কে যদি আমি হাত দিয়ে পরিবহন করার চেষ্টা করি হাত দিয়ে উঠানামা করাই তখন কিন্তু এটা স্লাইভার এবং রোভিং জন্য ক্ষতিকর কোয়ালিটি ফল ডাউন করবে জায়গায় আমি ধরবো সেই জায়গা থেকে কিছু ফাইবার উঠে আসতে পারে ঠিক আছে সেই ফাইবারটা হচ্ছে অপ্রয়োজনীয় ভাবে কমপ্রেসড হয়ে যেতে পারে সেই জায়গায় ল্যাপ এবং হচ্ছে রোভিং এই কারণেই আমাদের কোয়ালিটি ফল ডাউন করার আশঙ্কা আছে যদি আমরা ম্যানুয়াল ট্রান্সপোর্টেশনের দিকে যাই তো এই কারণে যদি আমরা অটোমেশন নিয়ে আসি ফুল অটোমেশন নিয়ে আসি তাহলে কিন্তু শুধুমাত্র যে আমার প্রোডাক্টিভিটি বাড়বে কিংবা হচ্ছে ওয়ার্কার খরচ বেঁচে যাবে এটাই না বরঞ্চ আসলে এখানে মূল ইস্যু হচ্ছে যে আমার কোয়ালিটি কন্ট্রোলটা অনেক ভালো থাকবে ঠিক আছে তো এই জন্য আসলে কোয়ালিটি কন্ট্রোল টা মূলত আমার কাছে বেশি জরুরি মনে হয় প্রোডাকশনের কিংবা হচ্ছে বিশেষ করে ওয়ার্কার খরচ বাঁচানোর চাইতে তো অবশ্যই এটা অনেক বেশি জরুরি জিনিস তো এই হচ্ছে মোটামুটি আমাদের ফুললি অটোমেশন ইন ল্যাব ট্রান্সপোর্টেশন তো ল্যাব ট্রান্সপোর্টেশন সম্পর্কে আমরা আইডিয়া নেওয়ার তাহলে চেষ্টা করলাম এই জায়গা থেকে কারো কোনো প্রশ্ন থাকলে একটু করতে পারো যে ল্যাব এর এই পদ্ধতিটা বুঝো নাই বা এরকম কিছু আনমিউট করে প্রশ্ন করো যদি কারো প্রশ্ন থাকে কারো কি প্রশ্ন আছে মনে হয় না স্যার আচ্ছা ক্লিয়ার ঠিক আছে তাহলে আমরা হচ্ছে এখন ইয়েতে চলে যাই চলে যাই আরেকটা টপিক আজকে আমাদের আলোচনা করার ইচ্ছা পরে শুরু করব ইনশাল্লাহ আচ্ছা তো হচ্ছে দ্বিতীয় যে টপিকটা নিয়ে আমরা কথা বলবো প্রথমে আমরা কথা বললাম অটোমেশন ইন ল্যাব ট্রান্সপোর্টেশন নিয়ে অর্থাৎ কম্বিং কম্বার মেশিনে ল্যাব পরিবহনের ক্ষেত্রে কি অটোমেশন আছে তো এখন যে টপিক নিয়ে নিয়ে আমরা কথা কথা বলবো বলবো সেটা হচ্ছে এটাও একটা অটোমেশন এই ফিচারটাকে রিটার তারা নাম দিয়েছে হচ্ছে রোবো ল্যাপ তো রোবো ল্যাপ আসলে জিনিসটা কি জিনিসটা হচ্ছে যে আমরা যখন কোন একটা নতুন ল্যাবকে যদি যেমন এখানে দেখা যাচ্ছে যে আমরা পিছনে রিজার্ভ ল্যাব রেখেছি আটটা রিজার্ভ রাখা আছে তো প্রসেসিং ল্যাব যখন শেষ হয়ে যাবে তখন যেই কাজগুলি করতে হয় সেটা হচ্ছে সবার প্রথমে প্রসেসিং স্পুল ছিল এই পিছনের ট্রেতে নিয়ে যেতে হবে তারপরে হচ্ছে নতুন ল্যাবটাকে জায়গায় বসাতে হবে আরেকটা হচ্ছে পুরান ল্যাপের সাথে নতুন ল্যাপের একটা পিসিং তৈরি করতে হবে অর্থাৎ একটা সংযোগ তৈরি করে দিতে হবে তো পুরান লেপের সাথে নতুন লেপের একটা পিসিং তৈরি করে দেওয়াটা কেন জরুরি এই জন্য জরুরি যেহেতু আমরা হচ্ছে একটা কন্টিনিউয়াস ফ্লাইভার চাই এই কন্টিনিউয়াস ফ্লাইভার চাই বলেই পুরান ল্যাপের সাথে আমার নতুন ল্যাপটার একটা যোগাযোগ তৈরি করে দিতে হবে যদি যোগাযোগ না হয় তাহলে তো পুরান ল্যাপের স্লাইভার একটা নতুন লেপের স্লাইভার আরেকটা একটা হয়ে গেল তো এই যে পিসিং এবং হচ্ছে ল্যাপ চেঞ্জ করার যে পদ্ধতিটা এই পদ্ধতিটার যে অটোমেশন তো এই পদ্ধতিটার হচ্ছে যে অটোমেশন আমরা দেখব তো এই অটোমেশনটাই রিটার নাম দিয়েছে হচ্ছে রোবোল্যাব ল্যাপ অর্থাৎ রোবোল্যাব হচ্ছে রিটারের একটা অটোমেশন সিস্টেম যেখানে কম্বার মেশিনে ল্যাব চেঞ্জিং এবং ল্যাপের পিসিং এই দুইটা পদ্ধতি হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে কাজ করে তো আমরা এখন এই রোবোল্যাব ফিচারটাকে একটু দেখার চেষ্টা করব তো এখানে দেখতে বোঝানো হচ্ছে যে নতুন প্রসেসিং ল্যাবটা দেখবা খুব দ্রুতই শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ তার মানে নতুন আর একটা এটা বলা যায় স্যার রোবো এক কথায় কি বলা যায় মানে এক কথায় কি বললেই যদি আমরা নরমালি বলি রোবো হচ্ছে রোবো হচ্ছে একটা অটোমেশন সিস্টেম যেখানে ল্যাব চেঞ্জিং এবং ল্যাবের পিসিং এই কাজটা হয় অটোমেশনের মাধ্যমে হয় ল্যাব চেঞ্জিং এবং ল্যাব পেসিং এর কাজটা অটোমেশনের মাধ্যমে হয় এই জিনিসটাকেই হচ্ছে রিটারের কমার্শিয়াল নেম হচ্ছে রোবোল্যাব অর্থাৎ রোবোল্যাব হচ্ছে একটা কমার্শিয়াল নেম যেটা দিয়ে রিটারের একটা ফিচারকে বোঝানো হয় কি ফিচার অটোমেশন ইন ল্যাব চেঞ্জিং এবং ল্যাব পিসিং এবার মনে হয় কিছুটা বোঝা গেল আমি কি আবারো বলবো আচ্ছা হ্যাঁ আবারো বলি রোবোল্যাব হচ্ছে রিটারের একটা ফিচারের কমার্শিয়াল নেম রিটারের দেওয়া একটা কমার্শিয়াল নেম এটা একটা ফিচারের নেম ফিচারটা কি ফিচার মানে হচ্ছে একটা বৈশিষ্ট্য বোঝাচ্ছে আর কি ফিচারটা কি এই বৈশিষ্ট্যের ব্যানারে তারা কি করে এটা হচ্ছে কম্বার মেশিনে যে ল্যাপের পিসিং হওয়া এবং হচ্ছে ল্যাপ চেঞ্জিং হওয়া এই দুইটা কাজ অটোমেটিক্যালি হবে ল্যাপের চেঞ্জিং এবং ল্যাপের পিসিং ল্যাপের চেঞ্জিং বলতে কি বোঝায় এই যে নতুন ল্যাপটাকে পুরান ল্যাপের জায়গায় বসানো পুরান ল্যাপটা যদি শেষ হয়ে যায় তখন পুরান ল্যাপ নতুন ল্যাপটাকে পুরানের জায়গায় বসানো এবং পুরান ল্যাপের সাথে নতুন ল্যাপের যোগাযোগ তৈরি করে দেওয়া এই জিনিসটাই হচ্ছে ল্যাপের চেঞ্জিং এবং ল্যাপের পিসিং এই কাজটা অটোমেশনের মাধ্যমে করা হয় তো রিটার হচ্ছে এই অটোমেশনের নাম দিয়েছে রোবোল্যাপ এটা রোবোল্যাপ নামটা রিটারের নিজস্ব অন্য ম্যানুফ্যাকচারারদেরও এই হচ্ছে এই ফিচারগুলে থাকবে তারা অন্য কোন নামে হচ্ছে চালাবে রোবোল্যাপটা হচ্ছে রিটারের কমার্শিয়াল নেই কিন্তু মূল জিনিস কি মূল জিনিস হচ্ছে অটোমেশন ইন ল্যাব চেঞ্জিং অ্যান্ড ল্যাব পিসিং এটা হচ্ছে মূল জিনিস আচ্ছা তো পুরান ল্যাবটা যেটা সেটা শেষ হয়ে গেল শেষ হয়ে যাচ্ছে তবে পুরাপুরি শেষ হয়ে যাওয়ার আগেই পুরাপুরি শেষ হয়ে যাওয়ার আগে যে কাজটা করা হয় মনে করো এটা ঠিক আছে শেষ এটা হচ্ছে পুরান প্যাকেজের শেষ লেয়ার সবার লাস্টের লেয়ারটা স্পুল হচ্ছে কালো রং দিয়ে স্পুল কালো রঙের স্পুলের উপরে ল্যাপটাকে বসানো হলো তো এটা হচ্ছে শেষ লেয়ারটা যেটা শেষ লেয়ার ল্যাপের সেই লেয়ারটাকে আমরা দেখতে পাচ্ছি তো এই ল্যাপের নিচে যে দুইটা রোলার আছে এটা একটা রোলার এটা একটা রোলার এই দুইটা রোলার হচ্ছে ল্যাপ ওয়াইন্ডিং রোলার ঠিক আছে ল্যাপ ওয়াইন্ডিং রোলার কারণ ল্যাপটাকে মানে এতক্ষণ আনওয়াইন্ডিং করা হয় কিভাবে আনওয়াইন্ডিং করার উপায় হচ্ছে যদি ল্যাপটাকে এই ঠিক আছে ল্যাবডিং রোলার রোলারগুলি যদি ক্লক ওয়াইজ ঘুরায় তখনই কিন্তু হচ্ছে ল্যাপটা থেকে সরি এই স্পুল থেকে ল্যাব বের হয়ে যাবে ঠিক আছে এভাবেই তাকে ঘুরানো হচ্ছিল এতক্ষণ এই ঘুরানোর কাজটা করে হচ্ছে ল্যাব পয়েন্ডিং রোলার কারণ ল্যাব তো নিজে একটা সিম্পল প্যাকেজ নিজে নিজে ঘুরতে পারবে না তাকে ঘুরাতে হবে এই ঘুরানোর দায়িত্ব হচ্ছে ল্যাব পয়েন্ডিং রোলার উপরে আর এ পাশে আমরা আরেকটা হচ্ছে রোলার দেখতে পাচ্ছি এটা এই কমলা কমলা কালারের যে রোলারটা দেখতে পাচ্ছি এই রোলারটার নাম হচ্ছে প্রেসিং রোলার ঠিক আছে তাহলে ল্যাব রোলার আর এটা হচ্ছে প্রেসিং রোলার তো প্রেসিং রোলার আসলে কি ভূমিকা পালন করে প্রেসিং রোলার যে ভূমিকা পালন করে সেটা হচ্ছে খেয়াল করে দেখি আমরা আমি এখন ভিডিওটা চালু করব তোমরা দেখবে একটু পরেই এই প্রেসিং রোলারটা নিচে নেমে এসে ল্যাবটাকে ধরে রাখবে ল্যাব কিন্তু এদিক দিয়ে চলে যাচ্ছে সামনে যেতে 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 যখনই শেষ লেয়ারটা বাকি থাকলো তখনই তোমরা খেয়াল করে দেখবা যে প্রেসিং রোলারটা নিচে নেমে আসবে নিচে নেমে আসলেই কিন্তু ল্যাপটা হচ্ছে আর সামনের দিকে আগাতে পারবে না ঠিক আছে তো প্রেসিং রোলার উপর থেকে নিচে নেমে আসবে খেয়াল করে দেখো আমি ভিডিওটা চালু করি এই নিচে নেমে আসছে হ্যাঁ এই যে নিচে নেমে আসলো কিন্তু এখন একদম নিচে নেমে আসছে তো নিচে নেমে আসার ফলে যেটা হলো ল্যাপ এখন আর সামনে যেতে পারবে না তো ল্যাপ সামনে যেতে পারবে না একই সাথে দ্বিতীয় ধাপে যেটা করা হবে এতক্ষণ তো ল্যাপ সামনের দিকে পাস করার জন্য ল্যাবকে ক্লক ঘুরানো হচ্ছিল এখন ল্যাবকে অ্যান্টি ক্লক ঘোরানো হবে এদিকে ল্যাপ ওয়েন্ডিং রোলার তাকে ক্লক ঘোরাবে ক্লক ঘোরালে কি হবে এই ল্যাবটা পেছনের দিকে টান খাবে তাই না এখন যদি অ্যান্টি ক্লক ঘুরে তাহলে এই ল্যাবটা কিন্তু এই পিছনের দিকে টান খাবে পিছনের দিকে যখন আসতে চাইবে ল্যাবটা যেহেতু আগেই ল্যাবকে ধরে রাখা হয়েছে প্রেসিং রোলারের মাধ্যমে এই জায়গায় চাপ দিয়ে যেহেতু ধরে রাখা হয়েছে এই জায়গায় চাপ দিয়ে ধরে রাখা হয়েছে কাজেই ল্যাবকে যদি আমি উল্টা দিকে টান দেই তাহলে এই প্রেসিং রোলারের নিচ থেকে কিন্তু ল্যাবটা ছিড়ে যাবে আশা করি এইটুকু জায়গা পরিষ্কার হয়েছে এইটুকু জায়গা যদি কেউ না বুঝো যে ল্যাবটা যে এই প্রেসিং রোলারের জায়গা থেকে ছিড়ে যাবে সেটা আমাকে একটু জানাও আমার মনে বুঝতে পেরেছো অর্থাৎ ল্যাবকে আমি যদি এখন প্রেসিং রোলার চাপ দিয়ে রাখার পরে ল্যাবটাকে যদি আমি অ্যান্টি ক্লক ঘুরাই যেহেতু চাপ দিয়ে রাখা হয়েছে প্রেসিং রোলারের মাধ্যমে সেহেতু প্রেসিং রোলার বরাবর ল্যাবটা হচ্ছে ছিড়ে যাবে দেখি আমরা সেই অংশটা প্রেসিং রোলার চাপ দিয়ে ধরে রেখেছে ল্যাপ এখন অ্যান্টি ক্লক ঘুরবে এই অ্যান্টি ক্লক অ্যান্টি ক্লক ঘুরবে এই অ্যান্টি ক্লক ঘুরলো এবং ল্যাপটা কিন্তু এখান থেকে ছিড়ে গেছে ঠিক আছে এখন থেকে ছিড়ে গেছে এই প্রেসিং রোলারের নিচে ল্যাপের 50% এখানে রয়ে গেছে এই যে 50% এই যে ফাইবার কিছু ফাইবারও দেখা যাচ্ছে ঠিক আছে এই বটম রোলারের উপরে কিছু ফাইবার দেখা যাচ্ছে আচ্ছা এবং একটা প্রান্ত হচ্ছে তার মানে রয়ে গেল তো এখন ছিঁড়ে গেল তাহলে একটা প্রান্ত রয়ে গেল নিচে প্রান্ত হচ্ছে এই গায়ে একটা স্পুলের এখন হচ্ছে এই যতটুকু হচ্ছে লাস্ট লেয়ারটা যেটা স্পুলের গায়ে লেগেছিল এই লেয়ারটাকে একটা সাকশন চেম্বার নিচে লাল রঙের একটা সাকশন চেম্বার আছে এই সাকশন চেম্বারের মাধ্যমে সাকশন করে নিয়ে যাওয়া হলো অটোমেটিক পিসিং এর জন্য হচ্ছে এইটুকুকে নিয়ে যাওয়া হলো ওইটুকুকে সরাই ফেলা হলো ফেলার ফেলার উদ্দেশ্য হচ্ছে এই যে আমরা যে স্পুলটা পেলাম এখন স্পুলটা হচ্ছে ল্যাপ ফ্রি ঠিক আছে তো এটা পুরোপুরি ল্যাপ ফ্রি করার জন্য হচ্ছে আমরা এই কাজটা করলাম তো এরপরের ধাপ কি হবে এরপরের ধাপের দিকে আমরা যাই এরপরে ধাপ হচ্ছে স্পুলটাকে নিচে ট্রেতে নিয়ে আসা হলো ঠিক আছে এবং যে মূল প্যাকেজ ছিল এই মূল প্যাকেজটাকে হচ্ছে নতুন যে ল্যাব ছিল এই নতুন ল্যাবটাকে ওই ল্যাব ওয়াইন্ডিং রোলারের উপরে রেখে দেয়া হবে এই নতুন যে ল্যাব ওয়াইন্ডিং রোলার এই ল্যাব ওয়াইন্ডিং রোলারের উপরে তাকে হচ্ছে রেখে দেয়া হলো তো ল্যাব ওয়াইন্ডিং রোলারের মধ্যে রেখে দেয়া হলো কিন্তু এখনই এখন হচ্ছে আরেকটা মূল অংশ যেটা আমাদেরকে বুঝে নিতে হবে সেটা হচ্ছে যখন পুরান করলে তোমরা দেখবে যে প্রেসিং রোলার এখানে কিন্তু সাদা 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 ফাইবার হিসেবে দেখানো হচ্ছে এখানে একটা মুশকিল হচ্ছে কি যখন মনে করে এটা হচ্ছে আমাদের ল্যাপ তো প্রেসিং রোলারের জায়গা থেকে যদি ল্যাপটা ছিঁড়ে যায় এরকম ছিঁড়ে যায় তাহলে কিন্তু প্রেসিং রোলার এর কাছে ফিফটি পার্সেন্ট ফাইবার আছে ঠিক আছে আর বাকি ফিফটি পার্সেন্ট ফাইবার কোথায় ছিল ওই সাকশন চেম্বারে চলে গেছে কিন্তু নতুন যেই ল্যাবটা আসলো তার মানে এখানে কিন্তু আছে ফিফটি পার্সেন্ট ফাইবার এই প্রেসিং রোলারের নিচে আছে ফিফটি পার্সেন্ট ফাইবার কেন ওই যে আলাদা হয়ে যাওয়ার সময় ফাইবার গুলি আলাদা হয়ে গেছে টুইস্টেড না তো তার মানে আমরা শুধুমাত্র ফাইবারের কোহেসিভনেস কে ছিন্ন করে নিয়ে আসছি তার মানে এক ক্রস সেকশনে যদি বিশ লাখ ফাইবার থাকে তাহলে দশ লাখ ফাইবার অর্থাৎ ফিফটি পার্সেন্ট ফাইবার হচ্ছে প্রেসিং রোলারের নিচে আর বাকি ফিফটি পার্সেন্ট ফাইবারকে আমরা ইতিমধ্যেই সাকশন চেম্বারে করে নিয়ে গেছি কিন্তু নতুন ল্যাব যেটা আসলো নতুন ল্যাবের হচ্ছে যেই এন্ড বা যেই প্রান্তটাকে আমরা জোড়া লাগাবো ওই নতুন প্রান্তের গায়ে কিন্তু এখনো অ্যারাউন্ড হান্ড্রেড পার্সেন্ট ফাইবারই আছে তার মানে নতুন ল্যাপের যে এন্ডকে আমরা এখন পিসিং করব সেই এন্ডের একটা प्रिपरेशन দরকার অর্থাৎ সেখান থেকে 50% ফাইবারকে সরায় নেওয়া দরকার কারণ ল্যাপের গাইস 100% আর প্রেসিং এর হাতে আছে 50% তো 100 এর সাথে 50 মিললে তো 150% একটা ঠিকনেস হয়ে যাবে যে জায়গায় পিসিং হবে এটাকে এরানোর জন্য সাকশন করে अराउंड 50% ফাইবারকে সরায় ফেলা হবে দেখি তাহলে এই কাজটা কিভাবে হয় ল্যাপ রোলার ঘুরলো সাকশন চেম্বার অ্যাক্টিভ হয়ে গেল এবং ল্যাপের লেয়ারটা সাকশন চেম্বারের ভিতরে চলে আসলো ঠিক আছে তোমরা এসে জ দেখতে পাচ্ছ এখানে দুইটা জ আছে জ দুইটা হচ্ছে ল্যাপের লেয়ারটাকে আঁকড়ে ধরে রাখে এই তো আমি আবার একটু দেখাই এই যে যে ল্যাপের ল্যাপটা দেখা যাচ্ছে এখানে খেয়াল করো এখানে কিন্তু ফাইবারের সংখ্যা সমান না কারণ কি কারণ এখান থেকেও এখন ফিফটি ফাইবার চলে গেছে নিচের যে সাকশন চেম্বার এই সাকশন চেম্বারে এখানে হচ্ছে কম বেশি ফাইবার আছে কোনোটা একটু বড় কোনোটা একটু ছোট এখানে কিছু সংখ্যক কম ফাইবার আছে তো তার মানে হচ্ছে এখন আমার এই ল্যাবের প্রিপারেশনটা শেষ হলো এখানে অবশ্য লেখা আছে প্রিপারেশন অফ বাট আমরা তো আগেই জানি ব্যাট মানে ল্যাবকেই বোঝানো হচ্ছে তো এখন আমরা করব কি এই 50% ফাইবারকে নিয়ে এই এন্ডটাকে নিয়ে ওই যে প্রেসিং রোলারের নিচে 50% ফাইবার ছিল ওখানে নিয়ে পৌঁছে দিতে হবে আসছে লেফট এখন এখন হচ্ছে এখানে আমরা একটা কম্পোনেন্টকে দেখতে পাচ্ছি একটা কম্পোনেন্ট উঠে আসলো এর হচ্ছে একটা বিশেষ কাজ আছে বিশেষ কাজটা কি সেটা হচ্ছে একটা ল্যাপের উইথ ল্যাপের উইথ কিন্তু হান্ড্রেড মিলিমিটার আমাদের মনে পড়ে কিনা তো এই হান্ড্রেড মিলিমিটার হচ্ছে জায়গা জায়গা জুড়ে এই মিলিমিটার জুড়েই যেন নতুন ল্যাপটাকে রিসিভ করা সম্ভব হয় এবং পিসিংটা যেন থ্রি হান্ড্রেড মিলিমিটার জায়গা জুড়েই ইউনিফর্ম হয় সেই কারণে এই হচ্ছে কম্পোনেট উঠে আসে এবং এই কম্পোনেন্টের বিশেষত্ব হচ্ছে তার মধ্যে বেশ কিছু সংখ্যক এয়ার নজল আছে এয়ার নজল অর্থাৎ যেখান থেকে হচ্ছে এয়ার ফ্লো বের হতে পারে এরকম যখনই ল্যাপের এন্ড চলে আসার সময় হবে তখনই এখান থেকে এয়ার নজল গুলি অ্যাক্টিভ হয়ে যাবে এর একটা ছবি আছে আমাদের কাছে ছবিটা দেখলে হয় আরেকটু একটু পরিষ্কার হবে ভিডিওর চাইতে এই যে এখানে একটু জুম করি অর্থাৎ এই যে পিসিং কম্পোনেন্টটা এই পিসিং কম্পোনেন্টের এই মাথা থেকে শুরু করে একদম শেষ মাথা পর্যন্ত বেশ কিছু এয়ার নজল বসানো এয়ার নজল গুলি কি করবে বাতাসকে সামনের দিকে ঠেলে দিচ্ছে তো বাতাসকে যদি সামনের দিকে ঠেলে দেয় তাহলে কি হবে এই বাতাসের ফ্লো এর সাথে তাল মেলানোর জন্য এই ল্যাপটাও একদম স্ট্রেইট হয়ে থাকবে ল্যাপটা এরকম স্ট্রেইট হয়ে থাকবে যেহেতু বাতাস হচ্ছে সামনের দিকে যাচ্ছে সেহেতু ল্যাপটাও স্ট্রেইট হয়ে থাকবে ঠিক আছে এখানে দেখবা তুমি হচ্ছে এখান থেকে হালকা নীল রঙের একটা আভা দেখা যাচ্ছে আমি জানি না তুমি দেখতে পাচ্ছ কিনা এখানে ভিডিওতে না দেখতে পেলেও তোমরা হচ্ছে পরবর্তীতে ব্রুশিয়ারটা ডাউনলোড করে নিয়ে দেখবে এখানে নীল একটা আভা দিয়ে এই জিনিসটাকে বোঝানো হয়েছে এই এয়ার ফ্লোটাকে বোঝানো হয়েছে ঠিক আছে জি জি বাতাসটা হচ্ছে পুরা থ্রি হান্ড্রেড মিলিমিটার উইথ জুড়ে ল্যাপটাকে সোজা রাখবে এবং ফ্লোটা অবশ্যই মডারেট লেভেলের হবে কারণ খুব বেশি যদি হচ্ছে আবার বেশি হয়ে যায় তাহলে আবার ল্যাপ থেকে ফাইবার চলে যাবে তবে এই হ্যাঁ এই এয়ারফ্লো এর মূল কাজটা হচ্ছে সে পুরা থ্রি হান্ড্রেড মিলিমিটার জায়গা জুড়ে ল্যাপটাকে সোজা রাখছে যেন আমি থ্রি হান্ড্রেড মিলিমিটার জায়গা জুড়েই পিসিং করি ঠিক আছে কারণ এই যে প্রেসিং রোলার প্রেসিং রোলার এই যে এখানে সাদা সাদা ফাইবার দেখানো হচ্ছে এগুলা কিন্তু সাদা সাদা যে ফাইবার এগুলো দেখানো হচ্ছে তো এই থ্রি হান্ড্রেড মিলিমিটার জায়গা জুড়ে যেন পিসিং ইউনিফর্ম হয় তো যখন হচ্ছে এই কাজটা হবে এটা হচ্ছে এখানে তার মানে এখান থেকে এয়ার ফ্লো এসে ল্যাপটপকে রিসিভ করবে এই এখানেও সাদা এখানেও একটা নীল রঙের আভা দিয়ে এয়ার ফ্লোটাকে বোছানো হয়েছে হ্যাঁ এই পুরো 300 মিলিমিটার জায়গা জুড়ে ল্যাপটপকে রিসিভ করা হলো এবং করে আচ্ছা এবং রিসিভ করার পরে তারপরে হচ্ছে এই প্রেসিং রোলারের নিচে যে ফাইবারগুলি সেই ফাইবারে রেখে হবে অর্থাৎ এই অবস্থায় দুইটা লেয়ার ওভারল্যাপ করলো দুইটা লেয়ার এখন ওভারল্যাপ করলো এখন ওভারল্যাপ করার ফলে মাত্রই যেহেতু ওভারল্যাপ হয়েছে এখানে তো কোহেসিভনেস এর কারণে তাদের অবশ্যই একটা হচ্ছে যোগাযোগ তৈরি হবে কিন্তু এই পিসিংটা যেন আরো মজবুত হয় এই পিসিংটা যেন আরো মজবুত হয় এইো মজবুত করার জন্য এখানে আরো একটা হচ্ছে প্রেসিং রোলার ঠিক সাথে এখানে আরো একটা এয়ার ব্লোয়ার আছে এটা এটাও কিন্তু কম্প্রেসড এয়ার ব্লো করবে এটাও কমপ্রেস এয়ার ব্লো করবে এটার এইটা এই এয়ার ব্লোয়ারের এর গায়েও হচ্ছে একদম 300 মিলিমিটার জুড়েই হচ্ছে তোমার এয়ার নজল থাকে তো সেখান থেকে বাতাস বের হবে এই বাতাসটা উপর থেকে নিচে চাপ দিবে তার মানে হচ্ছে নতুন ল্যাপ এবং পুরতন ল্যাপ তারা ওভারল্যাপ করলো তো এই ওভারল্যাপ টুকুকে তাদের তো কোহেসিভনেস এর কারণে একটা তো পিসিং হয়েছে এটা আরো জোরদার করার জন্য উপর থেকে আবারও এয়ার ফ্লো দিয়ে এটাকে কম্প্রেসড এয়ার হিসেবে ব্যবহার করবে কম্প্রেশনের জন্য অর্থাৎ উপর থেকে যখন এয়ার ফ্লো এসে চাপ দিবে তখন এই দুইটা লেয়ার হচ্ছে একজন আরেকজনের ভিতরে আরো ভালোভাবে গেথে যাবে আর অর্থাৎ তাদের মধ্যে বন্ডিংটা আরো দৃঢ় হবে তো এই এয়ার ব্লু এর এখানেও তোমার হচ্ছে ছবিতে এখানে দেখা যাচ্ছে আমি দেখতে পাচ্ছি তো তোমরাও হচ্ছে না দেখতে পেলে নিজেরা ডাউনলোড করে দেখে নিবে এখানেও দেখবা নীল রঙের আভা দিয়ে দিয়ে দেওয়া হয়েছে তার মানে এখানেও ওই এয়ার ফ্লোটাকে বোঝানো হয়েছে আমাদের ভিডিও তো দেখানো হয়েছে এটা এখানে এবং দেখো এখন যখন পিসিং হয়ে যাবে তখন প্রেসিং রোলারটা উপরে উঠে যাবে ঠিক আছে এবং এই এয়ার ব্লোয়ারটা হচ্ছে এয়ারকে ব্লো করে তাদের পিসিংটাকে আরো হচ্ছে জোরালো করার চেষ্টা করবে খেয়াল রাখো প্রেসিং রোলার এবং এয়ার ব্লোয়ারের দিকে এই যে এখানে কিন্তু হচ্ছে নীল শাওয়ারের মতো হচ্ছে একটা নীল রঙের ধোয়া দেখা গিয়েছে ঠিক আছে তো যখন হয়ে গেল তখন প্রেসিং রোলার এবার ঘুরে সামনের দিকে মেটালটাকে পাঠিয়ে দিবে তো এই প্রসেসটাকে আমরা আবার একটু ধাপগুলিকে দেখে আসি দেখেন নাও যদি সমস্যা থাকে আমাকে জিজ্ঞেস করো শেষ হয়ে গেল প্যাকেজ প্রেসিং রোলার নিচে নেমে এসে ল্যাপের রাস্তা বন্ধ করে দিল ল্যাপ ওয়েন্ডিং রোলার ল্যাপ ক্যান্টি ক্লক ওয়াইজ ঘুরাবে ছিড়ে গেল ফিফটি পার্সেন্ট ফাইবার রয়ে গেল হচ্ছে প্রেসিং রোলারের গায়ে লাস্ট লেয়ারটাকে সাকশন করে নিয়ে যাওয়া হচ্ছে স্পুলটাকে ক্লিন করে ফেলা স্পুলকে পিছনে নিয়ে আসা হলো নতুন রাখা হলো পয়েন্টিং রোলার নিয়ে আসবে কিন্তু সমস্যা হচ্ছে কিছু ফাইবারকে কে কমাতে হবে সাকশন চেম্বার এই কাজটা করে ফেলবে তার জ আছে জ দিয়ে ধরে রাখলে এই ফিফটি ফাইবার নিয়ে যাওয়া হলো এবার পিসিং এর জন্য যাওয়া হবে প্রেসিং রোলারের কাছে পৌঁছে দেওয়া হলো নতুন ল্যাবকে দুইটা জায়গা থেকে এয়ার ব্লো করা হলো শেষ এয়ার ব্লোটা ছিল তাদের মধ্যে কে আরো জোরদার করার জন্য এরপরে প্রেসিং রোলার আবার উপরে উঠে যাবে এবং হচ্ছে নির্বিঘ্নে আবারও কম্বার মেশিন চলতে শুরু করবে ব্যাস এরপরে নিচে স্কুল গুলা রয়ে গেল তো এগুলা ওই যে স্কুল ট্রান্সপোর্টেশনের মাধ্যমে আবারও বলো

যে এটা পুরান ল্যাবটা এটাই পুরান ল্যাব কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো আমাকে এটাই পুরান ল্যাব নাকি শুধু ভিডিওটায় আবার দেখতে চাচ্ছো কোনো প্রশ্ন নাই ভিডিওটা চালু করি প্রেসিং roller টা নিচে নেমে আসে আর কি এরপর আনওয়াইন্ডিং করলেই ছিড়ে যায় পুরান ল্যাবটাকে সাকশন করে নিয়ে যাওয়া হয় তার মানে পুরাণ ল্যাপের একটা প্রান্ত রয়ে যায় হচ্ছে প্রেসিং রোলারের নিচে এখানে ঠিক আছে পুরান কারো প্রশ্ন থাকলে করতে পারো নয়তো প্রশ্ন যদি না থাকে তাহলে আমরা হচ্ছে মিটিংটাকে লিভ করি কারো কোনো প্রশ্ন এই অংশটা তো আমরা দেখেছি ঠিক আছে যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা হচ্ছে মিটিংটা শেষ করছি আবার আগামী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ ওয়া আলাইকুম আসসালাম